আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তল্লাবাগের মাথা থেকে রাজাবাজার পর্যন্ত পানির কী অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অল্প বৃষ্টিতেই এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়, আসলে এদিক দিয়ে নজর দেওয়া উচিত যে অল্প বৃষ্টিতেই যে এই অবস্থা হয়, জলাবদ্ধতার সৃষ্টি হয়, ড্রেনগুলো আটকে যায়, এগুলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এভাবে পানি জমে যায় আর মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। আমার ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।